বিয়ে কার্ডটা আপনার বৌমাই পছন্দ করেছে। শুধু কার্ড বলবো কেন, এ বিয়ের যাবতীয় তোরজোর সবেতেই দুষ্টু একাই একশো। আমি বুঝতে পারছি আপনার এসব ভালো লাগছে না, কিন্তু 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 কি চুপ করে গেলেন কেন? কাটা ঘায়ে নুনের ছিটে দেবার লোকটা সামলাতে পারলেন না, তাই ছুটে এলেন না? আপনি আমাকে ভুল বুঝছেন, আমি কাটা ঘায়ে নুনের ছিটে দিতে আসিনি। বরং বলতে পারেন কাটা ঘায়ে ওষুধ দিতে এসেছি। আমি আমি মন থেকে চাই আপনার ভেতরে যে আগুনটা জ্বলছে সেটা সেটা নিভে যাক। সত্যি চান? সত্যি চাই। তাহলে আমার ছেলেটাকে আমার ফিরিয়ে দিন, বলুন দেবেন, বলুন আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দেবেন। আমি আপনার কাছে আর কিচ্ছু চাইছি না, কিন্তু আমার ছেলেটাকে আমার ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন দামন্তী দেবী। আমি শুধু ভিক্ষে চাইছি আমার ছেলেটাকে। আমাকে ক্ষমা করবেন, ছেলে হারানোর কষ্ট আমি আমি বুঝি, কিন্তু নিজের ছেলেকে পরের হাতে তো তুলে দিতে পারি না। চল রুম, চল 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 চল। ঠিকই বলেছেন আপনি, মা হয়ে নিজের ছেলেকে কি পরের হাতে তুলে দেওয়া যায় বলুন? কিন্তু আমার দুর্ভাগ্য কি জানেন দমন্ত দেবী, আমার ছেলেটাকে না, আমার ছেলেটাকে কেউ বশীকরণ দিয়ে বশ করে ফেলেছে। আর এমনভাবে বশ করেছে যে তার মাকেও চিনতে পারছে না। মা এখন থাক না, কেন বলছো সব কথা? না থাকবে না, আমি ভুল কথা বলিনি। আপনি ভুল কথা বলছেন, তাহলে তো তাহলে তো আপনার বৌমাকেও আমি বশীকরণ মন্ত্র দিয়েছি। দুষ্টু নিজে বলছে, নিজে বলছে ও রাজা নয়, যাকে রোহন কার ছেলে সেই নিয়ে তর্ক করতে আজ আমি আসিনি। বেশ, নিজের ছেলে মনে করে ওর বিয়েতে গিয়ে ওকে আশীর্বাদ করে আসবেন? কখনো না, কখনো না। আপনি এই কার্ড নিয়ে যতই আধিক্ষেতা করবেন না কেন, আমি বেঁচে থাকতে আমার রাজার বিয়ে হবে না, হতে পারে না, আমি হতে দেব না। রাজার পাশের জায়গাটা দুষ্টুর ছিল আর চিরকাল দুষ্টুর থাকবে, এটা মনে রাখবেন।